ভারতে ইতিমধ্যে শুরু হয়ে গেছে ঘূর্ণিঝড় ফণীর তাণ্ডব ও তারই সাথে বেড়ে চলেছে এ সম্পর্কিত ক্ষয়ক্ষতির সম্ভাবনা। আজকের ভিডিওটিতে আমরা আপনাদের জানাবো কিভাবে আপনি আপনার স্মার্টফোন থেকে এই ঘূর্ণিঝড় ফণীকে রিয়েল টাইম ট্র্যাক করতে পারবেন এবং সাবধানতা অবলম্বন করতে পারবেন। জানতে হলে পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। হেই, কেমন আছেন শ্রেষ্ঠ? শ্রেষ্ঠ.com সবার শ্রেষ্ঠ, সকলের শ্রেষ্ঠ থেকে আমি সায়ন্তন আপনারই জন্য নিয়ে এসেছি অ্যাপ টকের একটি লেটেস্ট এপিসোড নিয়ে। ইন দিস এপিসোড উই টক অ্যাবাউট ক্রেজি ইন্টারেস্টিং এন্ড ইউজফুল অ্যাপ্লিকেশনস। তাই ভিডিও শুরুর আগে আপনার কাছে ছোট্ট অনুরোধ, আপনি যদি শ্রেষ্ঠ ব্লগের ইউটিউব চ্যানেল প্রথম হন, তার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং তারই সাথে বেল আইকনটিকে প্রেস করে রাখুন সো দ্যাট ইউ ক্যান ইজিলি গেট নোটিফিকেশনস হোয়েন এভার উই আপলোড এ নিউ ভিডিও। এবার আসি কীভাবে ঘূর্ণিঝড় নামকরণ করা হলো এবং এই নামকরণের অর্থটাই বা কী সেই বিষয়ে। ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশনের নিয়ম অনুযায়ী যেসব অঞ্চলগুলিতে ঘূর্ণিঝড় সৃষ্টি হয় সেই অঞ্চলের নিকটবর্তী দেশগুলি সেই ঘূর্ণিঝড় নামকরণ স্থির করে এবং তাদের দেওয়া নামকরণগুলির মধ্যে থেকে পোলের মাধ্যমে বেছে নেওয়া হয় যে কোনো একটি নামকে। এই নিয়ম অনুযায়ী উত্তর ভারত মহাসাগরের সন্নিহিত এলাকাগুলিতে সৃষ্ট ঘূর্ণিঝড়গুলি নামকরণ করে এরই আশেপাশে থাকা আটটি দেশ। সেই দেশগুলি হলো ভারত, পাকিস্তান, বাংলাদেশ, মায়ানমার, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং ওমান। গত বছর সৃষ্টি হওয়া তিতলির নামকরণ করেছিল পাকিস্তান। 2013 সালে উড়িষ্যাতে আছড়ে পড়া ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ফাইলিনের নামকরণ করেছিল থাইল্যান্ড। আর 2007 বাংলাদেশে সৃষ্টি হওয়া ভয়ঙ্কর ঘূর্ণিঝড় সিডোর নামকরণ করেছিল ওমান। আর এখন সৃষ্টি হওয়া ভয়ঙ্কর ঘূর্ণিঝড় এই ফণীর নামকরণ করেছে বাংলাদেশ। নিয়ম অনুযায়ী পরবর্তী যে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হবে সেটার নামকরণ করবে ভারত। আর একটা মজার কথা বলে রাখি, যদিও এখনও এই ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়নি তবুও ভারতের নামকরণ করিয়ে রেখে দিয়েছে, এর নাম রাখা হয়েছে বায়ু। এবার আসি মূল ভিডিও প্রসঙ্গে, যেখানে আমরা আপনাদের বলবো কীভাবে আপনি আপনার স্মার্টফোন থেকেই এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ফণীকে রিয়েল টাইম ট্র্যাক করতে পারবেন ও সেই বিষয়ে সাবধানতা অবলম্বন করতে পারবেন। এই বিষয়ে জানিয়ে আমরা আমাদের ফেসবুক পেজে ইতিমধ্যে একটি পোস্ট করে দিয়েছিলাম, তাই সবার আগে সমস্ত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটিকে অবশ্যই লাইক করুন। দ্য লিঙ্ক উইল বি প্রোভাইডেড ইন দ্য ডিসক্রিপশন বিলো। এই ফণী ঘূর্ণিঝড়টিকে রিয়েল টাইম ট্র্যাক করার জন্য প্রথমেই আপনার স্মার্টফোন থেকে নিচের ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কটিতে অবশ্যই ক্লিক করুন। ক্লিক করেই আপনি যে পেজটিতে যাবেন সেই পেজটিতেই প্রথমে দেখানো থাকবে ফণী ঘূর্ণিঝড়ের অবস্থান। সেই পেজের নিচের দিকে বাঁ দিকে একটি প্লে বাটন থাকবে, সেই প্লে বাটনে ক্লিক করে দিনের বিভিন্ন সময় অনুযায়ী ফণী ঘূর্ণিঝড়ের অবস্থান প্রেডিক্ট করে দেওয়া আছে। সেটিকে প্লে করলেই আপনাকে দেখিয়ে দেওয়া হবে কোথা থেকে কোন জায়গার উপর দিয়ে গিয়ে ফণী ঘূর্ণিঝড় কোন জায়গায় বিলীন হবে। আপনি চাইলে সেই পেজ থেকেই তাদের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনটিকেও ইনস্টল করে নিতে পারেন। অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে ইনস্টল করা থাকলে আপনার একটাই সুবিধা হবে যে আপনি যখন ইচ্ছা তখনই চেক করে নিতে পারবেন এই ঘূর্ণিঝড়ের অবস্থান সম্পর্কে এবং সেই অনুযায়ী সাবধানতা নিতে পারবেন। এছাড়াও তার উপর দিকে আপনার এলাকার টেম্পারেচার এবং ওয়েদার সম্পর্কিত বিস্তারিত বর্ণনাও দেওয়া থাকবে, যা এক কথায় অসাধারণ বলা যায়। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনার কোনোরকম উপকার লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শ্রেষ্ঠ ব্লগের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটিকে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতেও ভুলবেন না। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, শ্রেষ্ঠ থাকুন।